এখানে আমাদের দেশ কোথায় আছে কেবল দারবি আমাদের দেখনে আমাদের ম্যাপের মধ্যে কলকাতা কোথায় দেখা যাচ্ছে বিলকুল বন্ধু চট্টা হলো নিচে কত আছে চট্টা কত দিন কত থাকলো তিন লেখা দেখেন আচ্ছা দেখলেন ভিডিওটা কিছু কি বুঝতে পারলেন আপনারা যিনি টোটোটা চালাচ্ছিলেন মানে যাকে দেখলেন তিনি আর যিনি পড়াশোনা করাচ্ছেন বাচ্চাদের তিনি কি এক ব্যক্তি নয় ঠিকই ধরেছেন তারা দুজনেই এক ব্যক্তি তারা মাস্টারমশাই তিনি মাস্টারমশাই টোটো চালাচ্ছেন টাকা ছিল না তাই পড়াশোনা এগিয়ে নিতে যেতে পারেননি এখন টোটো চালক হিসাবেই দিন কাটাচ্ছেন ধ্রুবদাস না পড়তে পারার কষ্টটা যেন তাকে কুড়ে কুড়ে খেত তাই অন্যরা যাতে শিক্ষিত হতে পারে তাই বিনা পয়সায় খুদেদের পড়ার ব্যবস্থা করেছেন ধ্রুবদাস নিজে যতটুকু শিক্ষা পেয়েছেন তাই দিয়েই খুদেদের পড়াচ্ছেন ধ্রুবদাস তিনি কি বলছেন শোনাবো আপনাদের প্রায় 50 এর উপরে আছে ডেলি আসি রোববারটা ছুটি দিই আমি নিজে বর্তমানে এখন টোটো চালাচ্ছি সময় বলতে সকালের দিকে আসি 10টার দিকে গাড়ি নিয়ে বেরোই কতক্ষণ পড়ো এদের এখানে মোটামুটি 2 ঘন্টা থেকে 3 ঘন্টা পড়ানো হয় একটাই কারণ যে আমি পড়তে পারিনি একসময় আমি HS দিয়ে পড়াশোনা ছেড়ে দিয়েছি বাড়ির আর্থিক অবস্থা দুর্বল ছিল তো আমি চাই না যে আমার পরিবেশের কোনো ছেলে পেলে এই আর্থিক অভাবের জন্য পিছিয়ে পড়ুক পড়াশোনা থেকে গত 1 বছর ধরে নিয়মিত সকালে পড়ার প্রায় 50 জন ছাত্রছাত্রীকে বিনামূল্যে টিউশনি পড়াচ্ছেন তার এই উদ্যোগে খুশি খুদেরাও এই যে পড়ুয়ারা তারা কিন্তু বেশ খুশি সেই পড়ুয়ারা কি বলছেন শোনাবো আপনাদের দাদা তোদের কাছে পয়সা নাই না বিনামূল্যে পড়ে বিনামূল্যে প্রতিদিন পড়ায় হ্যাঁ প্রতিদিন কেমন লাগে এখানে পড়তে ভালো কি কি পড়ান ইংরেজি বাংলা ভূগোল ইতিহাস বিজ্ঞান কেমন পড়ায় দাদা ভালো পড়ায় কোন ক্লাসে পড়িস তুই 8 স্কুলের থেকে ভালো পড়ায় এখানে দাদা হ্যাঁ স্কুলের থেকে ভালো পড়ায় বুঝিয়ে পড়ায় আর কখন কখন পড়ায় দাদা সকাল 7টা প্রতিদিন কতক্ষণ পড়ায় 9টা পর্যন্ত মালদা শহরের 23 নম্বর ওয়ার্ডের ডিজেল শেড কলোনিতে তাই রোজ সকালে চলে পড়াশোনা এই এলাকার সবাই গরিব মানুষ তাদের পক্ষে সঠিকভাবে গাইড করা সম্ভব নয় কিন্তু বর্তমান যুগে উচ্চশিক্ষা তো আবশ্যিক তাই এগিয়ে এসেছেন মালদার এই টোটো চালক পাড়ার ক্লাব ঘরে বসে পড়াশোনার আসর কেউ যাতে টাকার অভাবে পড়াশোনা থেকে ছিটকে না যায় সেই দিকেই খেয়াল রাখছেন মাস্টারমশাই ধ্রুবদাস এরকম আরও অনেক খবরের আপডেট রয়েছে আপনাদের জন্য তার জন্য অবশ্যই নজর রাখুন আজতক বাংলা ইউটিউব স্ট্রিমিংয়ে লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন